হ্যালো ভিউয়ার্স, আমরা কথা বলবো আজকে একটা মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হচ্ছে এইচপি আর 4430S এর একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ড হচ্ছে কোর i5। সো এটাতে হচ্ছে প্রবলেম ছিল যে ব্যাটারিতে লাগালে এটা আসলে ওপেন হয়, এবং ব্যাটারি বাদে যদি অ্যাডাপ্টার দেওয়া হয় অ্যাডাপ্টারতে ওপেন হয়। ব্যাটারি এবং অ্যাডাপ্টার একসাথে দিলেও চলে, কিন্তু হয় কি যে ব্যাটারি অ্যাডাপ্টার একসাথে লাগালে অ্যাডাপ্টার পায় না, অ্যাডাপ্টার শো করে না এবং চার্জ ওঠে না, অর্থাৎ নট চার্জিং যে প্রবলেমটা ছিল। সো আমরা কিন্তু এখান থেকে যে আইসিটা দেখছেন, এটা হচ্ছে একটা আইসিটা হচ্ছে আপনার চার্জিং আইসি। আমরা চার্জিং ডাইরেক্টলি চার্জিং আইসিটা চেঞ্জ করে দিয়েছি, আমরা এই চার্জিং আইসিটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে কিন্তু আমাদের প্রপারলি কাজ হয়েছে এবং এখন আশা করি কাজ হবে। আর এখন দেখছি যে এখন চেক করে দেখব যে মাদারবোর্ডটা এখন ওপেন আছে কিনা এবং পাওয়ার আছে কিনা। মোটামুটি সবকিছু আমরা সেটিং করেছি। এখন হচ্ছে আমরা যেহেতু পাওয়ার সুইচটা লাগাবো না, ডাইরেক্টলি ওপেন করবো, এর জন্য কিন্তু আমরা আসলে ব্যাটারিটা আছে, বাস ব্যাটারিটা আছে, বাস ব্যাটারিটা আমরা খুলে ফেললাম। খুলে এখন আমরা জাস্ট ব্যাটারিটা লাগাবো, প্লাস হইতেছে আমরা অ্যাডাপ্টার দিয়ে অ্যাডাপ্টার পাচ্ছে কিনা, প্লাস হইতেছে আমরা চার্জ উঠছে কিনা এটা কিন্তু দেখবো। আমরা অলরেডি ব্যাটারি লেগেছি, ব্যাটারি লাগানোর পর আমাদের স্ক্রিনে লাইট চলে এসছে, অর্থাৎ আমাদের ডিসপ্লে ওপেন হয়েছে। আমাদের দেখলাম যে কিনা ব্যাটারি লাগিয়েছে, ব্যাটারি লাগানো হয়েছে এবং আমার যে কুলিং ফ্যান ঘুরছে, আমার ল্যাপটপ ওপেন হয়েছে। ল্যাপটপ ওপেন করলাম, ওপেন করার পর আমরা দেখবো, ওখানে দেখুন আসলে আমাদের অ্যাডাপ্টার লাগানো নাই, আমাদের কোনো প্রকার অ্যাডাপ্টার লাগানো নাই, অ্যাডাপ্টার পোর্ট আছে কিন্তু অ্যাডাপ্টার লাগানো নাই। আমরা এখন যেহেতু আমাদের পুরো সেট আপটা করা নাই, আমাদের উপরে পার্টটা খোলা আছে, সেহেতু আমরা অবশ্যই মাউস লাগিয়ে নিব। আমরা এখন অ্যাডাপ্টার লাগালাম, লাগানোর পর দেখি দেখেন আমার শো করে কিনা। অলরেডি শো করছে, দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি শো করছে। এখন আমরা যেহেতু একটা এক্সট্রা মাউস লাগিয়ে নিয়েছি, সেহেতু আমরা দেখি যেখানে আমাদের চার্জ ওঠে কিনা। আমার 25% চার্জ আছে অলরেডি। অলরেডি আমরা এখান থেকে যে ব্যাটারি চার্জ উঠবে, এটা যে সেকেন্ড পার্ট মানে কত আওয়ারে উঠবে কেমন কি, এটা অলরেডি চলে আসছে। সেহেতু মনে করি যে 100% আমাদের চার্জ উঠবে, প্রবলেমটা অলরেডি সলভ হয়েছে। আগে যেহেতু অ্যাডাপ্টার পাইতো না, সেহেতু প্রবলেমটা ছিল এরকম যে চার্জ উঠতে না, অ্যাডাপ্টার পাইতো না ব্যাটারি লাগালে, সেই প্রবলেমটা কিন্তু অলরেডি সলভ হয়েছে, আশা করি যে সমাধান হবে। সো দেখতে পাচ্ছেন যে 26% হয়ে গেছে। সো আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। সো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ সার্ভিসিং করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আমাদের দিয়ে ল্যাপটপ সার্ভিসিং করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সাথে থাকবেন।